মৌ বনে আজ মৌ জমেছে, বউ কথা কোডাকে, মৌ মাছিরা আর কি দূরে থাকে। মৌ বনে আজ মৌ জমেছে, বউ কথা কোডাকে, মৌ মাছিরা আর কি দূরে থাকে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আচ্ছা, আজকে এই যে মৌ বনে আজ মৌ মাছি, এই কথাটা বলার মানেটা কি? মানে টুকলি বলতে চাইছে মৌ মাছি আর মাছির মধ্যে পার্থক্য। এর আগেও একদিন বলেছিলাম যে আমি মৌ মাছি আর টুকলি হচ্ছে মাছি। সেই মৌ মাছি এবং মাছি, এই যে এই দুইখান পতঙ্গের মধ্যে পার্থক্যটাও কিন্তু করে দিয়েছিলাম। তারপরেও যখন বলছে, তাহলে তো আমাকেও কিছু বলতে হয়। বলছে যে মাঝে মাঝে একটু কন্ট্রোভার্সি ছুড়ে দিতে হয়। তার মানে টুকলিও কোনো অ্যাঙ্গেল থেকে চায় যে কন্ট্রোভার্সিটা হোক। তারপরে অনেকেই ওখানে বলছে যে এই তো করে খায়, মানে টুকলিকে দেখি আমি করে খাই, টুকলিকে দেখিয়ে করে খাই না, টুকলি যে ব্লকটা দেয় সেই ব্লকটাকে সমালোচনা করে আমি আমার ট্যালেন্ট দেখিয়ে দর্শক বন্ধুরা সেটাকে ভালোবেসে অ্যাকসেপ্ট করে, তারপরে শুধু টুকলিকে নিয়ে করি না, সমস্ত ক্রিয়েটারকে যাকে নিয়ে আমার মনে হয় করব কন্ট্রোভার্সি তাকে নিয়েই করি। এইবার কথা হচ্ছে আমার লাইভ সেশনেও টুকলিকে নিয়ে আলোচনা হয়, আর টুকলির লাইভ সেশনে যদি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মৌমিতা না থাকতো, তাহলে কি আদেও লাইফটা সাকসেস হতো? দেখলাম কজন মানুষ আছে টুকলির আর বামুনের লাইভে, দেখলাম 20 জন আছে, ঠিক আছে। তার মধ্যেই ম্যাক্সিমাম পার্সেন হচ্ছে কমেন্ট বক্সে কমেন্টস করে এবং তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে। তার মধ্যে কিছু মানুষের বাড়িতে টুকলি গিয়েছে, তার মধ্যে ওই যে হারিমুখর বউ, যাই হোক কি তোমরা নাম দিয়েছ, কুইন বললাম, সে আছে। আরেকজনের বাড়িতে মনে আছে এই বছর, মানে এই বছর না গত বছর কলকাতায় দুর্গাপুজোর সময় গিয়ে তার বাড়িতে গান্ডে পিণ্ডে গিলে এসেছিল, তারাও রয়েছে, ঠিক আছে। তারপরে আরেকজন মেয়ে যে কিনা ব্লাইন্ড সাপোর্টার ভিউয়ার্স, তো মানে 20 জনের মধ্যে 5 জনকে তো আমি আইডেন্টিফাই করে ফেললাম যে কারা কারা রয়েছে, ঠিক আছে। না না, এটা কোনো কথা না, এরকম হয়, কিছু ব্লাইন্ড সাপোর্টার থাকে যারা কিনা লাইভ চলাকালীনই চলে আসে। টুকলিরও আছে সেরকমটা কিনা, আমারও আছে। আচ্ছা, আমি বলি এত বড় ব্লগারের, মানে দেখো পাঠ শোনাচ্ছে, কবিতা শোনাচ্ছে, অনাকল গান শোনাচ্ছে বামন, এত ক্রিয়েটিভিটি স্বামী স্ত্রীর মধ্যে এ বললে হবে না, তারপরেও কি না আমাকে নিয়ে সমালোচনা করতে হচ্ছে। মানে আমি তো কন্ট্রোভার্সি করি, ঠিক আছে, ক্যামেরার সামনে মুখটাকে দেখিয়ে করি না, কিন্তু যারা বলে আমরা কন্ট্রোভার্সি পছন্দ করি না, তারাও কন্ট্রোভার্সি করে। আচ্ছা, টুকলি কি বলছে শোনো, বলছে আজকাল কন্ট্রোভার্সি মানুষদের কত ভিউয়ার্স দেখেছো, হ্যাঁ ভালো জিনিস না, কেউ দেখতে চায় না, ওই জন্যই তো টুকলি মাঝে মাঝে এখন কন্ট্রোভার্সি করছে, বুঝলে কি না। আমাদের টুকলি হচ্ছে সবসময় স্মার্ট প্লে করে, যেখানে ভিউ সেখানে হচ্ছে আমাদের টুকলি, ঠিক আছে। এই যে মাঝে মাঝে কন্ট্রোভার্সি করছে বা কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, টাইটেলটা একরকম দিয়ে আবার বদলে দিচ্ছে, সবই কিন্তু এই কন্ট্রোভার্সি করার জন্য। তা বলি এই যে মিনাকে কিন্তু টুকলি সাপোর্ট করেছিল, যখন মিনা আর প্রদীপ বাবুর মধ্যে ঝামেলাটা চলছিল সেই সময় কিন্তু টুকলি মিনার পাশে দাঁড়িয়েছিল এবং বলেছিল যে আজকে যদি তোমার ছেলে না হতো, ছেলে না হয়ে যদি মেয়ে হতো, তাহলে কবেই তোমাকে পরিবার থেকে তাড়িয়ে দিত। এই কথাটা কে বলেছে দর্শক বন্ধুরা? আমাদের টুকলি বলেছে। তা তারাই তো কন্ট্রোভার্সি করছে এখন, তারা স্বামী স্ত্রী মিলে দুজনেই চাইছে যে কন্ট্রোভার্সিটা হোক,
ব্লগিংয়ের সাথে সাথে তারা কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে এবং তারা এমন কিছু সোশ্যাল মিডিয়ায় এসে প্রেজেন্ট করেছে কন্ট্রোভার্সি থেকে কেউ আটকাতে পারবে না, তারাও পয়সা কামাচ্ছে লাখ লাখ টাকা, তাই না? আজকে আমাকে মৌমাছি, আমি তো মৌমাছি কিন্তু টুকলির কাছে মাছি, অবৈধ বিয়ে নয় বৈধ বিয়ে, ঠিক আছে, স্বামীর সাথে থাকা বৈধ বিয়ে, এবং সোশ্যাল মিডিয়ায় যেটা যেই ট্রেন্ডটা চলছে কন্ট্রোভার্সি, এবং ইউটিউব থেকে এটা পারমিশন আছে যে কন্ট্রোভার্সি করাই যেতে পারে, ঠিক আছে, এবং কন্ট্রোভার্সি করে যদি, মানে কন্ট্রোভার্সি শুধু বলবো না, তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখিয়ে যদি তুমি আর্ন করতে পারো করো, তো সেটা দেখিয়ে আমি আর্ন করছি, তাদের সমস্যা কী, তাই নয়? তারপরে এই তো গেল ওদের কি বলবো লাইভের কথা, মানে লাইভে শুধু কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সিদের ভিউজ, ভালো জিনিস কেউ দেখে না। আরে ভাই, কন্ট্রোভার্সি তো তোমরাও করেছিলে একটা সময় চ্যানেলে, হ্যাঁ, হতে পারে সেই সময় কন্ট্রোভার্সির অতটা টেন ছিল না, বা তোমরা গল্পটাকে সেইভাবে, গল্প না, তোমাদের ওই বাস্তব জিনিসটাকে সেইভাবে ফুটিয়ে ধরতে পারোনি, সেইভাবে দর্শকদের সামনে আকর্ষণ করে তুলতে পারোনি, ঠিক আছে, আর দর্শকদের সামনে থালায় খাবার এরকম দিতে হবে, দেখো বিরিয়ানি অনেকেই রান্না করে, ঠিক আছে, সেই বিরিয়ানিটা যাতে তোমার খাবারটা দেখে লোভ লাগে সেই রকম তোমাকে বিরিয়ানি থালায় পরিবেশন করে দিতে করতে হবে, তবেই গিয়ে কিন্তু তোমার লোভ আসবে। তারপরে খাবারটা খেতে কিরকম বিরিয়ানিটা তুমি দেখতে ভালো লাগলো, কিন্তু তারপরে বিরিয়ানিটা খেতে কিরকম সেটা কিন্তু বড় কথা না, বড় কথা হচ্ছে প্রথম আকর্ষণ হচ্ছে তোমার বিরিয়ানি দেখাটা। তো হয়ে গেল এই বিষয়টা, এরপরে আসি ব্লগের বিষয়। যাই হোক, টুকলি নিজেই বলেছে যেদিন দেরি হয়ে যায় সেদিন বামন অনেকটা কাজ করে দেয়, আর ওরে বাবা টুকলি একদম মানে ইয়ে নিয়ে চলে এসছে, খাতা নিয়ে চলে এসছে, কী হিসাব কিতাব করবে আর কি, ঠিক আছে। আবার টুকলির স্টুডেন্ট এই বলল না, দুদিন এই সপ্তাহে দুদিন ছুটি, আবার স্টুডেন্ট ডেকে নিচ্ছে, আসবে আন্টি, আন্টি দৌড়ে 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 পড়াতে চলে গেল, মানে একেই বলে ট্যালেন্ট ট্যালেন্ট। এই বলো সানডে ছুটি, পুরো দিনটা ছুটি, এত তারিখ পর্যন্ত খেলা আছে, আবার দৌড়ে চলে গেল। তারপরে একটা গল্প বলছিল, যাই হোক সেটা একজন লেখকের, তো সেইখানটায় কী বোঝাতে চাইল, মানে টুকলি গল্পটা বললো বেশ ভালো, টুকলি আবার জিজ্ঞাসা করছে দর্শকদের যে ভয়েস ওভার দিয়ে কাজ করলে তোমাদের বেশি ভালো লাগবে নাকি ভয়েস দিয়ে কাজ করলে বেশি ভালো লাগবে। তো যাই হোক, অডিয়েন্সকে জিজ্ঞাসা করতেই হবে, অডিয়েন্সের কোনটা ভালো লাগে, যে জিনিসটা অডিয়েন্স বেশি চাইবে সেই জিনিসটাই অবশ্যই করতে হবে আমাদের, এটা কিন্তু ঠিক কথা, কিন্তু এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে রাগ কেন জানি না, ঠিক আছে। আর অবৈধ প্রেম, মাছি মৌমাছির গল্প যদি বলি, বাবা মাছি তুমি, তাই জন্যই তো ভন 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 করে গন্ধ বেরোয়, তাই না? স্বামী সন্তান ছেড়ে চলে এসছো, তারপরে যেই শ্বশুর বাড়িতে উঠেছো সেখান থেকেও লাথি দিয়েছে, ঠিক আছে, বামুনের বাড়ি, বামুনের যা কেউ, মানে যা না তোর যা, মানে বামুনের ভাইয়ের বউ, কেউ তো তোর সাথে সম্পর্ক রাখে না। আজকে আবার সেই নীল শাড়ি দিয়ে তোর একটা গল্প মনে পড়লো, পাঠ মনে পড়লো, সেইটা আবার লাইভে বললি। তোর বিয়ের শাড়ির রঙটাও নেভি ব্লু কালারের নীল ছিল, সেটা তো অবশ্য দান করে দিয়েছে। যাই হোক, তুই যে গল্পটা বললি, রান্নার মধ্যে ছিল ডালের বড়া, ডাল আলু ভাজা নাকি একটা বেশ ছিল, যাই হোক এইসবই ছিল, তো সেটা আর করতে বেশিক্ষণ টাইম লাগেনি, তো আর ওই একই খাওয়া, ঠিক আছে, না ভালো হেলদি খাওয়া, গরমের দিনে এরকম দই টই খাওয়া ভালো, কিন্তু যে গল্পটা বললো, মানে মেয়েটা মিথ্যে কথা বলে বাবা মায়ের কাছে অন্য বান্ধবীর বাড়িতে দেখা করতে গেল, দেখা করতে যাবে বলে বেরোলো, কিন্তু মেয়েটা গেল রেস্টুরেন্টে প্রেমিকের সাথে, এবং তার বাবা মাও ঠিক করলো যে মেয়ে যখন বাড়ি থাকবে না তখন সিনেমায় যাব, তারপরে বললো না সিনেমায় যাব না, আমরা যাব খেতে, সেখানে গিয়ে দেখা ডেকে ফেললো মেয়েকে এবং সেই বয়ফ্রেন্ডকে, মেয়ের বয়ফ্রেন্ডকে, তারপরে
তারা অর্ডার দিয়ে আবার দেরি হবে বলে বেরিয়ে আসলো, পাড়ার দোকান থেকে বিরিয়ানি কিনলো, মেয়েটাও ড্রামা করলো, মেয়েটার বাবা মা সেই ড্রামাটাকে ধরে ফেললো, এবং ধরে ফেলে বলে আর মিথ্যে কথা বলতে হবে না, রাজপুত তো, তার মানে বেশ পছন্দ হয়েছে, মানে ছেলেটিকে বেশ পছন্দ হয়েছে, যাও পরে শুনবো গল্পটা। না, গল্পটা নো ডাউট খুব ভালো লেগেছে, তবে সব বাবা মারা মেনে নিতে পারে না প্রেমটাকে, কারণ এমন কিছু পরিস্থিতি হয়ে দাঁড়ায় যে প্রেমটা মানা সম্ভব হয় না, হয়তো সেই প্রেমটা মানলে ছেলে মেয়েরই ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে, মানে বিশেষ করে ছেলেদের থেকে মেয়েদের, কারণ মেয়েদের লাইফ স্পয়েল হয়ে যেতে পারে, ছেলেটি হয়তো ভালো কাজ করে না, কিংবা পরিবার ভালো না, বা ছেলেটির স্বভাব ভালো না, অনেক কিছু, একটা মেয়ের বিয়ে দিতে গেলে অনেক কিছু সাইড, অনেক কিছু দিক দেখতে হয়। তো যাই হোক, গল্প তো, গল্প সবসময় ভালোই হয়, কিছু কিছু গল্প এমন হয় যে কাছে টানে, এমনভাবে টাইটেলটা লিখেছিল প্রেমের গল্প, মানে আমি তো ভাবলাম ও বাবা আজকে কিছু রোম্যান্টিক গল্প টুকলি বোধহয় শোনাবে। যাই হোক, টুকলি এই ধরনের পাঠগুলো পড়ে, এই ধরনের পাঠগুলো আমাদের শোনায়, আমাদের শুনতেও বেশ ভালো লাগে। এটা বলবো না যে খুবই মন্দ লাগে, তবে এই যে সবসময় বলে না, আমি আজকের পর থেকে আর এদের নিয়ে আলোচনা করব না, যে যা করছে করুক, সত্যু মিত্র, কিন্তু ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একজন আবার বলছে যে ওরে বাবা কি জ্বালা, তখন কি করা যায়। হ্যাঁ, কি আর করা যায় গো, তোমার ওই দিদিকে বলো ওয়াইটির পাট চুকিয়ে দিতে, আমিও চুকিয়ে দেবো, আমার কোনো ব্যাপার না, আমি হয়তো এক না একদিন আমাকে পাট চুকিয়ে দিতেই হবে, সারা জীবন তো আর এই ওয়াইটি নিয়ে বসে থাকবো না, বা ওয়াইটিও সারা জীবন থাকবে না, তোমার দিদি যদি পাট চুকিয়ে দেয় আমিও দিয়ে দেবো, বা তোমার দিদি হয়তো পাট চুকালো না কিন্তু আমি পাট চুকিয়ে দিলাম। মানুষের বলা যায় না, মানুষের জীবনের উপরে কারোর কোনো ভরসা নেই, তাই না? এমন হতে পারে তোমার দিদি হয়তো দিন রাত্রির অভিশাপ করছে যে যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে সে পৃথিবী থেকে চলে যাক, আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাক, বাবার কাছে হয়তো সেই কামনাই করছে, হয়তো বাবা শুনে নিয়ে সেই আমাকে উপরে তুলে দিল, তখন দেখবে তোমাদের চিত্তে শান্তি হয়ে যাবে, তোমাদের খুশি হয়ে যাবে। শোনো, সমালোচনা না সর্বক্ষেত্রে রয়েছে, এই যে পার্টি লেভেলে, মিনিস্টার লেভেলে, সেলিব্রিটি লেভেলে, প্রত্যেক কটা লেভেলে কন্ট্রোভার্সি রয়েছে, ঠিক আছে? সমালোচনা, সমালোচনা প্রত্যেকটা ক্ষেত্রে রয়েছে। তোমার যদি ভালো না লাগে আমার চ্যানেল দেখবে না, দ্যাটস ইট, তুমি টুকলিটটা দেখবে, পজিটিভ জিনিস শিখবে, ব্যাস হয়ে গেল, পরকিয়া শিখবে, তারপরে ছোট ছেলেকে কি করে বাগিয়ে ইয়ে করতে হয়, তারপরে কি করে ওঠাতে আর বসাতে হয়, ঠিক আছে? বয়সে ছোট থাকলে একটা দিদি দিদি ভাইবস আসে, না সব ছেলেরা তার জন্য উঠবে বসবে সেটা ভাবলে আবার তাহলে কেস কেলো হয়ে যাবে, বামনের মতন দরকার, ঠিক আছে? এরকম আছে, বুঝলে তো? তুমি এগুলো করো, পজিটিভ, মানে তাহলে তোমার পজিটিভ ভাইবস একদম জীবনে চলে আসবে। তুমি নেগেটিভ জিনিস দেখো কেন? তুমি তার মানে নেগেটিভ মানুষ, তার জন্যই তুমি নেগেটিভ জিনিস দেখো। আমার দর্শকরা আমাকে ভালোবাসে, আমার দর্শকরা পজিটিভ জিনিস দেখে এবং নেগেটিভ জিনিসও দেখে, এবং দেখে দুটোকে কম্বাইন করে বিচার করে। আমার দর্শকদের সেই বুদ্ধি আছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা মানে আমরা, আমি কি বলছি, কেন বলছি, কিসের জন্য বলছি, এটা বলার পিছনে কি কারণ আছে, ঠিক আছে? সবাই শিক্ষিত এবং স্মার্ট দর্শক আমার, আমি তো মানে চিরকৃতজ্ঞ আমার দর্শকদের উপরে, যে এত সুন্দর তারা মানে খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসগুলোকে দেখে উভয় পক্ষের, এবং এত সুন্দর বিচার বিশ্লেষণ করে, এবং আমাকে তার সাথে খবর দেয়, বুদ্ধি দেয়, সব রকমভাবে আমাকে হেল্প করে আমার দর্শকরা। তাই আমার দর্শকদের উপরে আমি অনেক কৃতজ্ঞ। চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং মাছি আর মৌমাছির মধ্যে পার্থক্যটা পড়া শিখে নিও কিন্তু।